হাই ফ্রেন্ড, আমি টুম্পা। আপনারা দেখছেন টুম্পার লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো গঙ্গায় পাঁচমিশালি যে মাছ পাওয়া যায় তার ঝাল, পাঁচমিশালি মাছের ঝাল। তো দেখতে থাকুন, এখানে অনেক টাইপের মাছ আছে। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এরপরে যে লবণ হলুদ দিয়ে চুনো মাছগুলোকে আমি মেখে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি। খুব হালকাভাবে এটাকে ভেজে নেব, এটা কিন্তু বেশি ভাজলে ভালো লাগবে না। খুব হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। মাছগুলো জাস্ট হালকা ফ্রাই করা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা নামিয়ে নিচ্ছি। এবার আবার কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। এরপরে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। কালো জিরেটা হালকা ফ্রাই করে নেব। এবার কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এই আলুগুলোকেও কিন্তু আমি হালকা ফ্রাই করে নেব। আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা বেগুনগুলোকে। সেম প্রসেস, বেগুনগুলোকেও কিন্তু আমি হালকা করে আবার ফ্রাই করে নেব আলুর সাথে। তো প্রথমে ফ্রাই করে নিচ্ছি। বেগুনগুলো হালকা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এতে প্রথমে দেব লবণ পরিমাণ মতো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরের গুঁড়ো। এরপরে এর মধ্যে একটু কালার আনার জন্য আমি দিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে আমি কষিয়ে নিচ্ছি, 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটুখানি গরম জল আমি এর মধ্যে ইউজ করছি। এবার কষিয়ে নেওয়ার জন্য আমি মশলাটাকে ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পরে মশলাটা কষা কিন্তু হয়ে গেছে। এবার দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এই মাছগুলো দিয়ে প্রথমে আমি 1 মিনিট মতো আবার একটুখানি নেড়ে চেড়ে মাছের গায়ে মশলাটা মাখিয়ে নেব। আবার মাছগুলোকে আমি একটু ঢেকে দেব যাতে মাছের ভেতরে মশলাগুলো সব ঢুকে যায়। মাছটা দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। সামান্য পরিমাণে গরম জল আমি এখানে ইউজ করব, যেহেতু এটা গা মাখা হবে এর জন্য বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন এই ঝোলটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এখন ঝোলটা ফুটে গেছে, এবার আমি লো ফ্লেমে দিয়ে দেব যাতে মাছের থেকে তেলটা বেরিয়ে আসে। আমার মাছের ঝোল রেডি। হেলদি, টেস্টি অ্যান্ড ইয়াম্মি এই মাছের ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর ভালো ভালো কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আজকের জন্য এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আবার আসবো নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিও।